আপনারা দেখছেন এমকে টেলিভিশন। সুইজারল্যান্ডে লুজান প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় একটি কমিউনিটি হলে দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করে সুইজারল্যান্ডের লুজান প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানটিতে বাহারি সব খাবার সহ ছিল দর্শক মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ থেকে আগত সঙ্গীত শিল্পী কাজী শুভ এবং মিতুয়া হিমা তাদের পেশাদারিত্ব দিয়ে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়েছেন লুজানবাসী সহ সুইজের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশি সঙ্গীতপ্রিয় সকলকে। এক কথায় এটা প্রবাসীদের ঈদ আনন্দ এবং প্রবাসে এক টুকরো বাংলাদেশ বিনির্মাণের একান্ত প্রয়াস, যে বাংলাদেশে বসত করতে আমাদের নতুন প্রজন্ম। আসলে ঈদ হয়ে গেছে অনেক আগে, কিন্তু আসলে আমাদের প্রবাসী থাকে আজকে আমাদের উইকেন্ডের দিন, আজকে আমাদের ঈদ। আমরা আসলে খুব এনজয় করছি, বিভিন্ন রকমের স্টল, বাংলাদেশ থেকে আগত অনেক শিল্পীরা, আমরা অনেক অনেক এনজয় করেছি। আসলে আমাদের প্রবাসীদের কষ্টকর এই জিনিসটা শেখানো আমাদের এখানে থাকার বাচ্চাদের প্রজন্মের জন্য, তাই আমরা এই ছোটোখাটো অনুষ্ঠান করে এইভাবে একসাথে সবাই হয়ে প্রবাসীরা বাঙালিরা সাথে হয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা ঈদ, এটা আমাদের কালচার। পাঁচ দিন পূর্বে ঈদ ফুরিয়ে গিয়ে নতুন বাঁকাচাতির আকার প্রায় অর্ধগোলাকার হয়ে পূরণ হয়ে গেলেও ফুরায় না লুজান প্রবাসীদের ঈদ আনন্দ। সবাই তাই একই সুরে বলেছিলেন রবিবার ছুটির দিনটিতেই তাদের ঈদের দিন, আর এসব কিছু নতুন প্রজন্মের জন্য করা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইসমাইল হোসেন কাউসার ও শর্মী আক্তার। আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় অন্যান্যদের মধ্যে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, সৈয়দ আশরাফুজ্জামান নতুল, মেজবাউদ্দিন লিপন, আজিজ মিয়া, মাহবুবুল হক, ইসমাইল হোসেন কাউসার, কামাল মজুমদার, সৈয়দ কামরুজ্জামান রিপন, আলম আবু তৈয়ব, নজরুল ইসলাম সহ আরো অনেকে। আমরা তো সবার জীবনে সবাই ব্যস্ত আছি, ব্যস্ত থাকার কারণে একমাত্র রবিবারেই বিশেষ করে ছুটি হয়, আজকেই আমাদের ঈদ ছুটির কারণে। এখানে আমরা এখানে বাংলাদেশি স্কুল খোলার জন্য উদ্যোগ নিচ্ছি। আমাদের বাংলাদেশিদের একটা মসজিদ আছে এখানে, আমরা আরবি শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশি একজন ইমাম রেখেছি, প্লাস আমরা আরও নতুন নতুন কিছু তাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য যারা এখানে জন্ম নিয়েছেন তারা আদৌ বাংলাদেশ কালচার সম্পর্কে কিছু জানে না, আমরা আপ্রাণ চেষ্টা করছি পরবর্তী সময়ের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য আরও নতুন কিছু উপহার। খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে যে বাংলাদেশে ঈদ করতেছি। এই যে বাঙালিদের মিলন মেলা, আমরা বিভিন্ন উৎসবকে সামনে রেখে একসাথে হই, প্রবাসে এটাই আমাদের বাংলাদেশ। আমাদের নতুন প্রজন্ম ওরা এদেশে বেড়ে উঠেছে, ওদের জন্য আমাদের আসলে প্রোগ্রামগুলো করা, ওদেরকে আমাদের এই সাংস্কৃতিক পরিচয় করে দেওয়া, আমাদের সাংস্কৃতিক, আমাদের ঈদ কী, আমাদের আমাদের সঙ্গীত কী, আমাদের মিউজিক কী, এগুলো পরিচিত করে আমাদের একটা উদ্দেশ্য ছিল। আমাদের খাবার কী, এই জন্য আজ এবার আমরা শুধুমাত্র খাওয়ার পাশাপাশি এবার আমরা স্টল করেছি খাবার জন্য। যদিও এটা এটা ব্যক্তিগত পর্যায়ে সবাই বিক্রি করেছে, কিন্তু খাবারগুলো পরিচিত হলো, যে খাবারগুলো আমরা সচরাচর পাই না, যে খাবারগুলো আমরা সচরাচর পাই না সেগুলো আজকে, যেমন ফুচকা, সমোসা, সিঙ্গারা এবং ভালুদা থেকে শুরু করে অনেক দেশীয় খাবার, যেগুলো আসলে এখনই আমরা বাংলাদেশে গিয়ে খাওয়ার জন্য প্রস্তুত থাকি, সেগুলো আজকে আমরা এখানে পেয়েছি। স্থানীয় শিল্পীদের সঙ্গীত ও জেনেভা বাংলা পাঠশালার শিশুদের নৃত্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। উৎসবে দেশীয় খাবার ও ঐতিহ্যবাহী পোশাকের মেলা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা। এ ধরনের উৎসব প্রবাসে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। আমার ভীষণ ভালো লেগেছে, কিছুটা সময়ের জন্য মনে হয়েছে যে আমি বাংলাদেশেই আছি। আমি সত্যি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি লুজান প্রবাসী বাঙালিদের কাছে, কারণ এত সুন্দর অডিয়েন্স মানে সত্যি পাওয়া খুব কঠিন। থ্যাংক ইউ। দিক দিয়ে সন্তুষ্ট, স্বতঃস্ফূর্তভাবে পুরো সুইজারল্যান্ডের লোকজন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে সবাই আসছে, সবাইরে ধন্যবাদ দিতে চাই। সাউন্ড সিস্টেম টেক টু।
দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।